আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর প্রথম অধ্যায়, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজমস। এটি একটি বৃহত্তর অধ্যায়। তো এই অধ্যায়ের মধ্যে অনেকগুলি ছোট ছোট টপিক আছে, আমরা প্রত্যেকটি টপিক আস্তে আস্তে জানব। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, এইখানে সংবেদনশীলতার কথাটির অর্থ কি বা সাড়া প্রদান কথাটির অর্থ কি সেটা আমরা জানব। তার আগে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে যে জীবজগৎ কি। আমরা জানি জীবজগৎ উদ্ভিদ এবং প্রাণী এই দুই প্রকার জীবের সমন্বয়ে তৈরি হয়। পৃথিবীর পরিবেশ সর্বদাই পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতাকে সঙ্গে নিয়ে জড়জগৎ এবং জীবজগতের মধ্যে গড়ে উঠেছে একটি অসাধারণ সমন্বয় সাধন, যেগুলি ভাবতে গেলে সত্যি কিন্তু অবাক হতে হয়। আমরা জানি যে একটি লজ্জাবতী গাছের পাতায় যদি হঠাৎ করে আমরা হাত দিই, তাহলে পাতাটি কি হবে? পাতাটি মুদে যাবে। তো এই যে পাতাটি মুদে যাচ্ছে, অর্থাৎ পাতাটি গুটিয়ে যাচ্ছে, কেন হচ্ছে, এর পেছনে কি কারণ, কি কারণের জন্য এটা হচ্ছে এবং কে করাচ্ছে, এই সমগ্র জিনিসগুলোই কিন্তু আলোচনার বিষয় হচ্ছে এই অধ্যায়ের মধ্যে। আমি প্রথমেই বলেছি দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই অধ্যায় থেকে বড় কোশ্চেনও থাকবে, 5 নম্বর প্রশ্নও থাকবে এবং শর্ট কোশ্চেনও থাকে। তো সেসব বলার আগে এটাই বলতে চাই যে আজকে আমাদের এই টপিকটি সেই সম্বন্ধে। তো এখানে দেখতে পাচ্ছি একটি কথা আছে সংবেদনশীলতা এবং একটি কথা আছে সাড়া প্রদান। তো সংবেদনশীলতা এবং সাড়া প্রদান জানার আগে যে উদাহরণটি আমি এক্ষুনি দিলাম যে লজ্জাবতী গাছের পাতায় হাত দিলেই পাতাটি মুদে যায়, বা একটি কেঁচোর গায়ে যদি কাঠি দেওয়া হয় কেঁচোটি সঙ্গে সঙ্গে পাকিয়ে যায়, কেন হয়, কি করে, তো সেই কথাটি প্রসঙ্গে একটি কথা, একটি শব্দ আসে। শব্দটি হলো উদ্দীপক। শব্দটি হলো উদ্দীপক, যার ইংরেজি অর্থ হলো স্টিমুলি। এই উদ্দীপকটা কি, এটা কি খালি চোখে দেখা যায়? না, এটি খালি চোখে দেখা যায় না, এটি অনুভূতির মাধ্যমে অনুভব করতে হয়। উদ্দীপকটি কি না, উদ্দীপক হচ্ছে একটা পরিবর্তন। কিরকম পরিবর্তন না, যা কোনো একটি জীবকে, সে উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তাকে একটি নির্দিষ্ট আচরণ করতে বাধ্য করায়। তো এই যে নির্দিষ্ট আচরণ করতে বাধ্য করায়, এটি কি, এটি হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া। আমরা জানি জীবনের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হলো জীবের উত্তেজনায় সাড়া দেওয়া। সেটি কে ঘটাচ্ছে, সেটি ঘটাচ্ছে এই উদ্দীপক। তাহলে যদি আমরা বলি উদ্দীপকের সংজ্ঞাটা কি হবে, উদ্দীপকের সংজ্ঞাটা হচ্ছে এটাই, যে সমস্ত পরিবর্তন সাড়া প্রদানে সাহায্য করে সেই সমস্ত পরিবর্তনগুলিকেই বলা হয় উদ্দীপক। যদি কারো চট করে একটি পেরেকে পা ফুটে যায় বা একটি কাঁটায় যদি পা ফুটে যায়, সেখান থেকে নিশ্চয়ই পাটি আমরা সঙ্গে সঙ্গে সরিয়ে আনবো। এটি করার জন্য তাকে নিশ্চয়ই আগে থেকে কাউকে বলার প্রয়োজন নেই। তাহলে এই যে পেরেকে পাটা ফুটে গেল, এখানে উদ্দীপকটি কে? লজ্জাবতী গাছের পাতায় হাত দিলে পাতাটি যে মুদে গেল, এইখানে উদ্দীপকটি কে? অথবা কেঁচোর গায়ে কাঠি দিলে যে কেঁচোটি গুটিয়ে যাচ্ছে, এখানেই বা উদ্দীপকটি কে? কেঁচোর গায়ে কাঠি দিলে যখন কেঁচোটি গুটিয়ে যায়, সেক্ষেত্রে তার উদ্দীপকটি কিন্তু এই কাঠিটি। লজ্জাবতী গাছের পাতায় হাত দিলে যে পাতাটি মুদে যায়, সেক্ষেত্রে কিন্তু তার উদ্দীপকটি হলো হাতে আমাদের হাত। বা পেরেকে পা ফোটার সঙ্গে সঙ্গে আমরা যে পাটা সরিয়ে নিই বা কাঁটা থেকে পাটা সরিয়ে নিই, সেখানে উদ্দীপক হচ্ছে কিন্তু এই পেরেক বা কাঁটা। তাহলে উদ্দীপকের সংজ্ঞাটা আমি এক্ষুনি বললাম যে সমস্ত পরিবর্তন জীবের সাড়া প্রদানে সাহায্য করে বা জীবকে উত্তেজনায় সাড়া দিতে সাহায্য করে তাকেই বলা হয় উদ্দীপক। সংজ্ঞাটা একটু ভালো করে পড়তে হবে। উদ্দীপককে দুভাগে ভাগ করা হয়, একটি বাহ্যিক, একটি আভ্যন্তরীণ। বাহ্যিক হচ্ছে সেইগুলি যেগুলি অজৈব উপাদান, যেগুলি আমাদের পরিবেশে আগে থেকেই ছিল। সেগুলি কি কি? যেগুলি আলো, বাতাস এবং তাপ। এবং আভ্যন্তরীণটা কি? হরমোন। হরমোন কি সেটা আমরা পরের চ্যাপ্টারে বা পরের টপিকে বিস্তারিতভাবে পড়ব। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি বাহ্যিক মানে হচ্ছে যেটা বাইরে থেকে দেখা যায় বা বাইরে থেকে যেটা আমরা অনুভব করতে পারি, আর আভ্যন্তরীণ মানে হচ্ছে যেটা নিশ্চয়ই ভেতরে থাকে। তো তারপরের যে কথাটি আসছে সেটি হচ্ছে সংবেদনশীলতা। তাহলে উদ্দীপক মানেটা বোঝা গেছে আশা করছি। তো নেক্সট যে কথাটি আসছে সেটি হচ্ছে সংবেদনশীলতা। এই যে উদ্দীপকের পরিপ্রেক্ষিতে আমরা যে উত্তেজনায় সাড়া দিচ্ছি, শুধু আমরা নয় সমগ্র জীবজগৎ, সমগ্র জীবগোষ্ঠী যে উদ্দীপকের পরিপ্রেক্ষিতে যে উত্তেজনায় সাড়া দেয়, সেই সাড়া দেওয়ার ক্ষমতাটাকেই বলা হয়
সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি। তো এটি হচ্ছে স্টিমুলি, এটি হচ্ছে সেন্সিটিভিটি। তাহলে এরা একে অপরের কিন্তু অবশ্যই পরিপূরক। উদ্দীপক না হলে যেমন কখনো সংবেদনশীলতা হবে না, তেমনি সংবেদনশীলতা ছাড়াও উদ্দীপক কিন্তু কখনোই হবে না। তাহলে এটা একে অপরের পরিপূরক। প্রথম যে বিজ্ঞানী আমাদের দিকে আলোকপাত করেছেন বা জানিয়েছিলেন, সেই বিজ্ঞানীর নাম হলো বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু। ইনি একজন বিখ্যাত বিজ্ঞানী, আমরা সবাই এনার নাম জানি। ইনি প্রথম বলেছিলেন যে গাছেরও প্রাণ থাকে। এছাড়াও তার আরও অনেক আবিষ্কার আছে। কিন্তু পৃথিবী সৃষ্টির সময় থেকেই, যখনই পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছে, উদ্ভিদ জগৎ এসছে, প্রাণী জগৎ এসছে, তার সেই সময় থেকেই কিন্তু এই উদ্দীপনায় সাড়া দেওয়া বা সংবেদনশীলতা ব্যাপারটা কিন্তু ঘটেই চলেছে। তো আজকে যেটুকু জানবো সেটা হচ্ছে যে আচার্য জগদীশচন্দ্র বসু কিভাবে আবিষ্কার করেছিলেন যে উদ্ভিদ উদ্দীপনায় সাড়া দেয়। আমরা কিন্তু এখানে উদ্ভিদের সংবেদনশীলতা পড়ছি, প্রাণীর নয়। সেই জন্যই উদ্ভিদের সম্বন্ধে এখানে কিন্তু আলোচনা করা হবে। তো আচার্য জগদীশচন্দ্র বসু তিনটি যন্ত্রের সাহায্যে রেজোনেন্ট রেকর্ডার, ইলেকট্রিক প্রোব এবং ক্রেসক্রোগ্রাফ, এই তিনটি কিন্তু মাধ্যমিকে একটি তিনটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে আচার্য জগদীশচন্দ্র বসু কোন কোন যন্ত্রের সাহায্যে উদ্দীপক প্রয়োগে উদ্ভিদের প্রতিক্রিয়া দেখান। তখন তার উত্তরটা হবে রেজোনেন্ট রেকর্ডার, ইলেকট্রিক প্রোব এবং ক্রেসকোগ্রাফ। তিনি কিভাবে দেখিয়েছিলেন এই উদ্দীপনাটা বা কিভাবে এই পরীক্ষাটা করেছিলেন? তিনি লজ্জাবতী গাছে কি করেছিলেন, একটা বৈদ্যুতিক উদ্দীপনা পাঠান এবং দেখান যে দেখতে পারেন যে উদ্ভিদের কাণ্ডের মধ্যে দিয়ে ওই উদ্দীপনাটা পাতায় পৌঁছে যাচ্ছে এবং পাতাকে কি করছে, নুইয়ে দিচ্ছে। তখন তিনি বুঝতে পারলেন যে কেন লজ্জাবতী গাছের পাতায় হাত দিলেই পাতাটি মুদে যায়, অর্থাৎ ওটাতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই পাতাটি কি করছে, কিছু একটা তার উত্তেজনায় সাড়া দিচ্ছে। প্রমাণ করে দেখান, এই ঘটনাটি আগেই ঘটেছিল কিন্তু এটিকে তিনি নিজের পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখান যে হ্যাঁ, যদি একটি উদ্দীপনা বা একটি উদ্দীপক ওই লজ্জাবতী গাছের পাতায় দেওয়া হয়, তাহলে তার সঙ্গে সঙ্গে ওই পাতাটি কি হচ্ছে, মুদে যায়, যেটা হচ্ছে সেটা সংবেদনশীলতা দেখায়। তো এই হলো আচার্য জগদীশচন্দ্র বসুর আবিষ্কার। এছাড়াও আমরা জানি যে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বা জীবগোষ্ঠীর মধ্যে, একটি হলো চলন এবং অপরটি হলো গমন। এই উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদানের মধ্যে এই দুটি সংজ্ঞা একটু আমাদের জেনে রাখা দরকার, প্রশ্ন আসতে পারে। চলন কথাটির অর্থ কি? না, চলন কথাটি হলো সেই একটি প্রক্রিয়া জীবের, যে প্রক্রিয়াতে জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে স্থানান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে বা কোনো উদ্দীপকের সাহায্যে, আমরা এখানে দেখতে পাচ্ছি উদ্দীপক কথাটা কিন্তু আছে, উদ্দীপকের প্রভাবে কি করে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে। আমরা দেখি গাছ যখন বাতাস দেয় বা হাওয়া দেয়, গাছের পাতাগুলি তখন নড়ে। তাহলে এখানে উদ্দীপকটাকে নিশ্চয়ই হাওয়া বা বাতাসটি, এখানে কিন্তু সেটা উদ্দীপকের প্রভাবে হচ্ছে বা স্বতঃস্ফূর্তভাবেও কখনো কখনো কিন্তু ঘটনাটি ঘটতে পারে। চলন দেখা যায় প্রধানত উদ্ভিদের ক্ষেত্রে, কারণ উদ্ভিদ মাটির সঙ্গে আঁকড়ে থাকে, মাটি থেকে বেরিয়ে এরা এক স্থান থেকে অন্য স্থানে কখনোই কিন্তু যাতায়াত করতে পারে না। তাই একমাত্র উদ্ভিদের ক্ষেত্রেই কিন্তু চলন লক্ষ্য করা যায়, উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু কখনো গমন লক্ষ্য করা যায় না। গমন তাহলে কি? গমন হচ্ছে যে সামগ্রিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে যখন স্থানান্তরিত হবে বা এক স্থান থেকে অন্য স্থানে যখন যাবে, সেটাও কিন্তু উদ্দীপকের প্রভাবেও হতে পারে বা স্বতঃস্ফূর্তভাবেও কিন্তু হতে পারে। আমরা যখন এক স্থানে দাঁড়িয়ে থাকি, আমাদের যদি কেউ ডাকে, তখন আমরা তো অপস্থানে হেঁটে গমন করি, যাই। তার মানে কি, আমাদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, এইটাকেই বলা হয় গমন। এটি কিন্তু প্রাণীদের একটি প্রধান বৈশিষ্ট্য এবং উদ্ভিদ প্রাণীর মধ্যে কিন্তু একটি পার্থক্য। উদ্ভিদের ক্ষেত্রে চলন দেখা যায়, প্রাণীদের ক্ষেত্রে কিন্তু চলন এবং গমন দুটিই দেখা যায়। কারণ প্রাণীরা যেমন সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করতে পারে, ঠিক তেমনিভাবে প্রাণীরা এক স্থানে স্থির থেকেও কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে, যেমন আমরা স্কুলে পিটির সময় হাত পা নাড়তে পারি। তো এই হলো চলন গমন। তো এই যে প্রথম যে টপিকটা ছিল উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, এইখান থেকে আমরা মাধ্যমিকের জন্য বা আমাদের সুবিধার্থে যে যে প্রশ্নগুলি পড়ব, প্রথম প্রশ্নটি আমাদের হবে উদ্দীপক কাকে বলে। প্রশ্ন নম্বর এক, উদ্দীপক কাকে বলে বা উদ্দীপকের সংজ্ঞা দাও। উদ্দীপক, পরের প্রশ্ন, উদ্দীপক কয় প্রকার
আমি ডট ডট দিলাম এখানটায়, কয় প্রকার ও কি কি, সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো বাহ্যিক উদ্দীপক এবং আভ্যন্তরীণ উদ্দীপকের কথাটা। 3 নম্বর প্রশ্ন, সংবেদনশীলতা কাকে বলে? চার নম্বর, কোন বিজ্ঞানী প্রথম উদ্ভিদেরও প্রাণ আছে উদ্ভিদেরও প্রাণ আছে তা প্রমাণ করেন? পাঁচ নম্বর, কোন যন্ত্রের সাহায্যে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু প্রথম উদ্ভিদের উদ্দীপক প্রয়োগে প্রতিক্রিয়া দেখান? যদি এখানে কোন যন্ত্র বলে তাহলে যে কোনো এই তিনটির মধ্যে যে কোনো একটি যন্ত্রের নাম লিখতে হবে, আর যদি বলে কোন কোন যন্ত্রের সাহায্যে তাহলে তিনটি যন্ত্রের নাম লিখতে হবে। মনে রাখতে হবে যে যদি পার্টিকুলার কোন যন্ত্র উল্লেখ করে দেওয়া হয় সেক্ষেত্রে ক্রেস্কোগ্রাফ লেখাটাই ভালো। যদি পরীক্ষার সময় প্রশ্নটি আসে ইংলিশে লিখতে পারলে তো খুব ভালোই, কারণ ইংলিশে লিখতে গেলে ইংলিশের স্পেলিংগুলি কিন্তু ঠিক মতো লিখতে হবে, বানান ভুল করা যাবে না, তাহলে নাম্বার কাটা যাবে। আর যদি বাংলাতেও লিখতে হয় সেক্ষেত্রে কিন্তু নাম্বার দেওয়া হয়, তবে ইংলিশে লেখায় ভালো। ক্রেস্কোগ্রাফ, আমি বাংলাগুলো তাও লিখে দিচ্ছি, ইলেকট্রিক প্রোব, রেজোনেন্ট রেকর্ডার। তো প্রথম টপিকটি সম্বন্ধে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সার প্রদান, এই প্রশ্নগুলি করলেই মোটামুটি হবে, কোনো অসুবিধা নেই। আর পরবর্তী যে টপিকটি আছে উদ্ভিদের চলন সম্বন্ধে বিস্তারিত আলোচনা, সেটি আমি আমার পরবর্তী ভিডিওতে আপলোড করব।